ইন্ন কারুন মিন কওমি মুসা কারুন ছিল মুসা সম্প্রদায়ের একজন কেমন সম্পদ কারুনের ছিল লাতানউ বিল উসবতি উলিল কুওয়া একদল যুবক যদি কারুনের চাবিগুলা বহন করত কাদের কাঁধ ব্যথা হয়ে যেত এত সম্পদের মালিক কারণ পঞ্চান্ন হাজার একর জমি আমার চোখে দেখেছি বিশাল জমি কারণে এই পুরো জমিনটা এখন পড়ে আছে বিল্ডিংগুলা ভেঙে ভেঙে টুকরা টুকরা উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু একটা বিল্ডিং আজ জবদি কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কি অনেকে চিন্তা করতেছেন সুবহান্লাই কমু। রাっき এখন বুঝা সুবহানাল্লাহ বলেন বুঝা আগে না প্রশ্ন পারে 55000 একর জমির ভিতরে সব বাড়িগুলো টুকরা টুকরা হয়ে গেল তসতস হয়ে গেল কিন্তু একটা বাড়ির কিছু হলো না কেন কারণ একটা ঘরের ভিতরে বাড়ির ভিতরে কারণ প্রথম জীবনে যখন সম্পদ ছিল না সেই যুগে যখন আল্লাহকে বিশ্বাস করত আল্লাহর এবাদত করত বন্দিগি করত ওই বিল্ডিংটার নাম মা আবাদ করুন করুণের আবাদত খানা যেখানে করুন আল্লাহর এবাদত করেছে ওই বিল্ডিংটা আজ অবধি কালের সাক্ষী করে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কি তাহলে এখানে কি বলবেন এখন বলেন সুবাহ একটা বিল্ডিং আছে পঞ্চান্ন হাজার একর জমি পুরাটা মাটির নিচে চলে গেছে প্রতিত হয়েছে মাটি গিলে খেয়েছে মাটির নিচে গেথে গিয়েছে শুধু একটা মাত্র বিল্ডিং অবশিষ্ট আছে এজন্য আমার ভাইয়েরা সম্পদের বড়াই করে জুলুম করবেন না যত টাকা কেন হাজার 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 কোটি টাকা যত টাকা আপনারা থাকুক না কেন আল্লাহ যদি চান এক নিমিশের ভিতরে কারণের মতো জিনিস শেষ করে দিতে পারেন তিনি কি দু নম্বরে আমার ভাই রহমান আলান্না যেই লোকটা মনে করবে চার পাশে নেতা কর্মী আছে আমারে ঠেকায় কে আমার নেতা কর্মী চিরকাল আমাকে বাঁচায় রাখবে না নেতা কর্মী আপনাকে বাঁচায় রাখতে পারবে না তাকায় দেখেন ফেরাউনের দিকে তাকায় দেখেন এর দিকে নমরুদ কে পিটানোর জন্য বাইরে থেকে কোন লোক ভাড়া করা লাগে নাই নিজের বডিগার্ড পিটাতে পিটাতে মাথা ফাটিয়ে ফেলেছে মশার কামড়ে ল্যাংরা মশার কামড়ে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক না বেঠি তিন নম্বরে ওমান ইতামাদা আলা আকলিহি দল্লাপ কেউ যদি মনে করেন আমার জ্ঞান আমাকে মুক্তি দিবে এটা আপনার ভুল ধারণা কোন জ্ঞান আপনাকে মুক্তি দিতে পারে না যত বড় বুদ্ধিজীবী আপনি হন আপনি যদি বুদ্ধিগুলা কোরআনের পক্ষে রাখেন আপনাকে যিনি বিজয় দান করবেন তিনি কেলা আপনি যদি কোরআনের বিপক্ষের বুদ্ধিজীবী হন আপনি তো ফেরাউনের চাইতে বড় বুদ্ধিজীবী না কত বড় বুদ্ধিজীবী ফেরাউন প্রথমেই ফেরাউন প্রাণ করে ফেলেছে সব যুবক মেরে ফেলব শিশু বাচ্চা সবগুলাকে জবাই করে আসবে নবী দুনিয়াতে আনলেন অন্য কোথাও বড় বড় করেন নাই নবী মূসালের মা মাকে বলা হলো কার্টুন বন্দি করে ছেড়ে দাও ছেড়ে দেওয়া হলো বাস্তে বাসতে এই কার্টুন অন্য কোথাও যায় নাই আসিয়ার গোসল খানায় এসে থেমে গিয়েছে গোসল খানায় যখন থেমে গিয়েছে সেখান থেকে আসিয়া ফুটফুটে নবী ফুটে নিয়ে গেছে গেছে দেখার সঙ্গে সঙ্গে ফেরাউন ফেরাউনকে আসিয়া বুঝিয়েছে স্বামীরে জীবনে তো কোনো কিছু চাই নাই ছোট্ট বাচ্চা সব বাচ্চা গুলাকে তো মেরেছ এই বাচ্চা তো মরারই কথা ছিল পানি দিয়ে ভেসে ভেসে এসেছে সুতরাং আমাকে না করো না এই বাচ্চাটাকে গোপনে গোপনে লালন পালন করি এই প্লান প্রোগ্রাম যার তিনি কে আল্লাহ তিনি যা চান একমাত্র কেবলমাত্র শুধু তাহাই হয় তাহাই হয় তাহাই হয় ঠিক না বেঠি দেখেন কি প্লান আমার আল্লাহ পাকের কি প্রি প্লান আমার আল্লাহ পাকের পৌঁছাই দিছে ঘরের ভিতরে ঘরের ভিতরে পৌঁছায় দেওয়ার পরে মায়ের মন তো ছটফট ছটফট করতেছে আহারে আমার বাচ্চার না জানি কি অবস্থা নবী মুসা আলাইসালাম একটা মহিলার দুধ খাচ্ছে না কারণ নবী মুসা আলাইসালাম দুধ খাবে তার মায়ের এই প্লান কার আল্লাহ মা যখন এসেছে দুধ খাচ্ছে এবার মায়ের কাছে রাজকীয় পরিবেশে রাষ্ট্রীয় পরিবেশে রাষ্ট্রীয় সম্মাননায় বড় হচ্ছে নবী মুসা আলাইসালাম বড় হওয়ার পরে ছোট্ট বেলাতে একদিন যখন থাপ্পর বেড়েছে এক থাপ্পরে ফেরাউনের মনে পড়ে গেছে আমার গরের কিরে এত আমি না বুঝি থাপ্পর তো সাধারণ না এত জোরে থাপ্পড় কেমনে লাগলো এই বাচ্চা মানুষের হাতে এটি মনে সেই যুবক যে আমারে খাইব কিন্তু তখনও বুদ্ধিজীবীর বুদ্ধি খুলে না কারণ ইসলামের বিপক্ষে যত বুদ্ধি আপনি কাজে লাগাবেন যিনি আপনাকে বোকা বানায় দিবে তিনি কে দেখেন কি বুদ্ধিজীবী ফেরাও অন্য কোথাও তো নবী সালাম আক্রমণ করতে পারত না করে নবী মূসাল্লাহামকে নিতে 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 লোহিত সাগরের সামনে নিস ফেরাও এবার স্যাটিসফাইড যে বুদ্ধি কাজে লাগাইস সামনে লোহিত সাগর পিছনে আমার বাহিনী এবার কই যাইবা বা যাও সবগুলারে মারুন নবী মুসা সঙ্গী সাথীরা বলা শুরু করলো ক্বাল আসহাব ধরা পড়ে গেলাম আবু নবী আজকে তো বাঁচার কোনো উপায় নেই নবী মুসা বললেন কাল্লা ইন্ন ইয়া রাব্বি রবি সয়হদি কুশীদ কালেও নয় এখনি আমার এমন এক মালিক আছে যে মালিক আমাকে পথ দেখায় দিবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাতের ভিতরে সাধারণ এক লাঠি কিন্তু কি পাওয়ারফুল আল্লাহর অর্ডারে যখন আঘাত করেছে সমুদ্রের কাজ হচ্ছে ডুবায়ে দেওয়া এখন আল্লাহর ওয়ার্ডারে সমুদ্র জমিনের মতো আচরণ শুরু করে দিয়েছে জোরে বলেছে সমুদ্রের ঢাউগুলো সেনাবাহিনী কার ইন্নাল মাওজা যাই সম্মিন জয়ৌসিনাম সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী আল্লাহ যখন অর্ডার করেছে সমুদ্রের সেনাবাহিনী গুলাকে সেনাবাহিনী আমার নবীর জন্য ঈমানদারদের জন্য এখনই রাস্তার মতো আচরণ কর বলেন আর ল হক বা সমুদ্রের ডেউগুলো একেবারে সাথে সাথে রাস্তার মতো আচরণ চুপ হয়ে গেছে ডেউ থেমে গেছে এইটা দেখার পরক্ষণে যদি ফেরাও চিন্তা করতো আল্লাহ আকবর কেমনি লোহিত সাগর পর্যন্ত আনলাম বুদ্ধি খাটায়া বুদ্ধি ফের তার মানে নবী মুসাল্লাম সাধারণ না ভুল হয়ে গেছে থাক ইমানি ফিরি তখন যদি কালেমা পড়তো ইমান আনত যিনি সব গুণা মাফ করে দিত তিনি কে আসতে কর কিন্তু তখনও ফেরাউন মার কালক ইমান আনে নাই আজ অবধি তাকায় দেখবেন ফেরাউন মার্কা যারা তারা দেখে দেখে ইমান আনে না ঠিক না বেঠি ইমান কিন্তু আনে নাই উল্টা বেডাগিরি করিয়া হারি বাপরে বাপ এরকম গরিব গরিব লোক ফার হয়ে গেছে আমি ফেরাউন আমি ফার হইতে পারবো না গিয়ে যখন খালি পাউডার দিছে আল্লাহ কয় সমুদ্রের ঢেউ ইন্নাল মাউজা জাইসুমিন জয়ুশিল্লা তোর আমার সেনাবাহিনী দর এমন জায়গায় কইছে দর যে জায়গায় ফেরাউন চাইছিল নবী মুসা আলাইহিসসালামকে শেষ করবে এজন্য মনে রাখবেন যেখানে আপনার কাছে মনে হবে ইসলাম হেরে যাচ্ছে ইসলাম হেরে হারে না

ফেরাউন বলতেছে আল্লাহ এখন যখন আসার খাইতেছে শেষ বুদ্ধিজীবীর বুদ্ধি শেষ ফেরাউনে বুঝছে আহারে যে কালে ফড়াইতেতেছিলাম ওই কালে পা তো বাজে গেছে এবার বুঝছে আহারে শেষ তখন তওবা করে আল্লাহর এক আল্লাহ ঈমান আল্লাহ আল্লাহ কি কই জানেন আল্লাহ বললেন আল আম ওয়াকা দা অসাইত কবুল ওয়াকুন তুমি মিমাল আল্লাহ বললেন এই ফারাউন থাম কিসের আজকে তোর মাফ এতক্ষণে সময় হয়েছে গড় 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 করে নাক দিয়ে আওয়াজ শুরু হয়েছে সময় তো তুই ছিলি সন্ত্রাসী তুই ছিলি তৌহিদ বিরোধী তুই ছিলি জমিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আজকে তোর কোন সার নাই নাই ধরে ফেলছে আল্লাহ ধরছে তো ধরছে আল্লাহ জানাই দিলেন فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك ايه وان كثيرا من الناس عن اياتنا لغافلون <applause> না তোরে তো মারমু মারমু ডুবামু ডুবামু জাতির জন্য তোরে আমি নিদর্শন বানায় রাখমু কোন আল্লাহ হক সর্বপ্রথম যখন ফেরাউনের লাশটা দেখতে গেলাম চিন্তা করলাম আল্লাহ তুমি কইছো নিদর্শন ভালো করে দেখি কি কি আছে আত জুরি দেখি কিন্তু যাওয়ার পরে উপরে লেখা আছে নো ফটো কোন ফটো উঠানো যাবে না একেবারে করস দেওয়া ক্রস চিহ্ন দেওয়া চিন্তা করলাম ছবি উঠানো যাবে না হইব আরবিতে লেখা মামনু অবতা ছবি উঠানো যাবে না চিন্তা করলাম যেমনি লেখক উঠায় ফলাম আস্তে করে উঠায় ফেলাইছে লোকটা একসাথে জিজ্ঞাসা করে ইয়াল্লা সববার্তা লে ছবি কে ছবি উঠার নিষেধ না একশো ডলার জরিমানা দে আমি আমি ছাত্র মানুষ বেসলেও একশো ডলার করতে পারি একশো ডলার দেখেন আমাদের দেশের মানুষের খুব শখ ফেরাউন্ডে তাড়াতাড়ি আপনি আপনি নাই লোকটা তাহলে তুই তাড়াতাড়ি যা দ্রুত আসা পড়ছে ওই দিন ভালো করে দেখতে পারিনি পরে আরেকদিন প্রি প্ল্যান নিয়ে যে আজকে আর কোনো ছবি উঠামো না খালি তাকায় তাকায় দেখম ফেরাউন্ড একটু একটু করে গেলাম ডাইনে একবার দিহি বামে একবার দিহি সামনে একবার দিহি পিছনে একবার দিহি মন বইরা দেখতেছে আর চিন্তা করতেছে আল্লাহ তুমি বলছো নিদর্শন সাধারণ কথা না আল্লাহ আপনার কথা আপনি বলছেন নিদর্শন কেমন নিদর্শন আল্লাহ ফেরাউন সুটকি হয়ে এখানে শুয়ে আছে সুল আছে দাঁত আছে হাত আছে মাথা আছে ঘুলি আছে পা আছে সব আছে আর তার রুহটা চলে গেছে কোথায় আরো আসতে আর আল্লাহ কেমন নিদর্শন আপনি বানাইলেন এক বিছনায় ঘুমাইছে আসিয়া চলে গেছে আল্লাহর জান্নাত আল্লাহ কোয়েন না আপনা মনে এই বিষয়টা বুঝেন নাই বুঝছে মানুষ দুই কারণে চুপ থাকে একটা হচ্ছে আশ্চর্য হয়ে গেলে চুপ আর দুই নাম্বার হচ্ছে না বুঝলে সুপ এখন কোন কারণে মাশাল বিশেষ অতিথি সম্মানিত প্যানেল মেয়র উনি চলে আসছেন আমরা মাহফিরের একেবারে শেষ সময় আমার হৃদয়ের সাথে এত এমন ভাবে মিশে আছে ওয়াস করলে আমার ভাল লাগে আলহামদুলিল্লাহ আপনি কি মনে করছেন সেদিন আমার সফর ছিল পাবনায় আলহামদুলিল্লাহ পাবনা থেকে আমি আসছি সকালের মাহফিল ময়মন সিং এ সিং মাহফিল করে আমি আসছি উত্তরার উত্তরখানে উত্তরখান উত্তরা উত্তরখানে চিন্তা করেন কোথায় পাবনা কোথায় ময়মন সিং কোথায় ময়মনসিং থেকে উত্তর খান এরপরও দেখি যে শরীর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আলহামদুলিল্লাহ অথচ মাহফিলের সিজনের বাহিরে দাউদকান্দি পর্যন্ত আসলে আমার এমন পেরেশানি লাগে শরীর এত দুর্বল লাগে কিরে শরীল শরীর এমন লাগে কে কারণ ওই কাজটা আমি আমার মালিকের জন্য বের হই না যে কাজ আমার মালিকের জন্য বের হই আমার কাছে মনে হয় আমার মালিক আমার জন্য সহজ করে দাও বলছিলাম আমার ভাইরা ফেরাউনকে দেখতে গি তার লাশের দিকে আমি তাকায় আছি চিন্তা করতেছি মালিক আপনি বলেছেন তাকে নিদর্শন বানাবেন কেমন নিদর্শন আমার কাছে পরিষ্কার হয়ে গেল একই বিছানায় ঘুমিয়েছে আসিয়া একই জায়গায় ঘুমিয়েছে ফেরাউন একই বিছানায় ঘুমিয়ে ফেরাও আছে জাহান নামে আর আছে মেহমান হয়ে আমার আল্লাহ হচ্ছে দুই নাম্বার নিদর্শন হলো এই যেই পানির কাজ হচ্ছে ডুবিয়ে দেওয়া সেই পানিতে যখন নবী মৌসা আল্লাহকে ছোটকালে মা যখন কার্টুন বন্দি করে রেখে দিয়েছে আল্লাহর অর্ডারে ওই পানি নবী মুসা আলি ইসালামকে ডুবায় দেয় নাই ভাষাতে ভাষাতে নিয়ে চলে গেছে আসিয়ার গোসলখানা পর্যন্ত তিন নাম্বার নিদর্শন একই পানি নবী মুসা আলি ইসালামের জন্য রাস্তার মতো আচরণ করেছে ডুবায় নাই আবার একই পানি ফেরাউনকে আসার মেরে মেরে তার চিহ্নকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যিনি পাঠিয়ে দিয়েছে তিনি কি এজন্য আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন আপনার বুদ্ধি আছে আপনি বুদ্ধিজীবী ইসলামের পক্ষের বুদ্ধিজীবী হন আপনি যদি বাম বুদ্ধিজীবী হন যিনি ফেরাউনের মতো ধ্বংস করে দিবেন তিনি কি চার নাম্বারে আমার ভাইরা ওমান ইয়াতামাদ আলা সুলতানিহি জাল্লাব কেউ যদি মনে করে তার চেয়ারটা চিরস্থায়ী কোন দিনের জন্য চেয়ার সরবে না তাকে যিনি অপমানিত অপদস্থ লাঞ্ছিত করে চেয়ার থেকে সরায় দিবেন তিনি কে কথা কি বুঝে আসছে কষ্ট পাইছেন চিন্তা করেন ক্ষমতা একমাত্র কার আমরা বাংলাদেশে একটা শিরকে আকিদা পোষণ করে থাকি এটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাহফিলে যদি সব আলেম বলে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমার পার্লামেন্ট থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে এই শির্ক মুক্ত আমরা হতে পারবো বলি ইনশাল্লাহ সেই শিরিকটা হচ্ছে আমরা অনেকে মনে করি অনেকে না এটা রাষ্ট্রীয়ভাবে মনে করা হয় এটা চেঞ্জ করা দরকার আমরা মনে করি ক্ষমতার মালিক জনগণ যেভাবে কইছে এইভাবে নাউজ যদি সবাই বলতেন তাইলে মনে করতাম অন্তত আমার পক্ষে আপনাদের সমর্থন আছে এখন নাউজ্লা কইছে এর একজন আর দুই চার ফাঁক জন। এই আকেইটা যদি আপনি বিশ্বাস করেন ক্ষমতার মালিক জন আপনি কবরে গিয়ে দেখেন কি পরিমাণ ফিটনি মায়ের আতুর লাডি বেন্দা আগুন আপনার জন্য রেডি ঠিক কি না এরপরে যে কিউবে আল্লাহ ভালো জানে আল্লাহ যদি আল্লাহর কাছে যদি কান্দেন আর কোন আল্লাহ মাফ করে দেন আমি তো মনে করি নাই ভুল বুঝাইছে বুঝি নাই মাফ করলে করতে পারে কিন্তু মন থেকে যদি মনে করেন ক্ষমতার মালিক জনগণ আল্লাহ আপনাকে মাফ করবে না কিসের ক্ষমতা আপনার কলিমুদ্দি আপনি কিসের ক্ষমতা আপনার যে সূর্য আপনি দেখেন এই সূর্য পৃথিবী থেকে এক অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট কিলোমিটার দূরে তার মানে পনেরো কোটি কিলোমিটার আরে সুবাহান আল্লাহ আরো আসতে কর কত কোটি কত কোটি অথচ যখন আপনারা এখান থেকে খাওয়ার সময় দেখেন কোন যে একটা ফিলেটের সমান হইব থালার সমান হইব বাসনের সমান হইব পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য জোরে কোন আল্লাহ আকবার ছোট ছোট তারা দেখেন দেখতে মনে হয় আরে টেনিস বলেছে ছোট বর্তমান বিজ্ঞান জ্যোতির্বিদ গবেষণা করে বলছে তারার কাছে যদি আপনাকে যেতে হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান পনেরো কোটি এমন পনেরো কোটি নয় তিন লক্ষ পনেরো কোটিকে যদি একত্রিত করেন তাইলে আপনি প্রথম তারাটা পাবেন প্রথম তারা পাইলেন এবার জিজ্ঞাসা করেন হুজুর কি পরিমাণ তারা পৃথিবীতে আছে আমার কথা না মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে যেই পরিমাণ ভালু রাশি আছে জ্যোতির্বিদদের তথ্যমতে যেই পরিমাণ ভালু রাশি পৃথিবীতে আছে সম পরিমাণ তারকার আজই আল্লাহ পাকের সৃষ্টি জগতে আছে এবার আসেন গ্লাক্সি গ্লাক্সি কি এই যে আকাশের ভিতরে দুধের মতো রাস্তা দেখেন এটা একটা গ্লাক্সি নাম মিল্কওয়ে এই গ্লাক্সির ভিতরে একটা না দুইটা না দশ হাজার কোটি নক্ষত্র আছে দশ হাজার কোটি নক্ষত্র থেকে একটা ক্ষুদ্র নগণ্য সামান্য সদস্য হচ্ছে সূর্য এমন আরো হাজার হাজার কোটি নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কি এমন গ্লাক্সি হুজুর কয়টা আছে বিলিয়ন বিলিয়ন গ্লাক্সি আল্লাহর সৃষ্টি জগতে আছে আল্লাহ যে কন্যা গলায় জং ধরে গেছে আল্লাহ যে কন্যা গলায় জং ধরে গেছে চিন্তা করেন এরপরে যখন আপনি যাবেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ ষষ্ঠ আকাশে গিয়ে দেখবেন একটা গাছ রুহা শিকড়টা গজিয়ে গাছটা উঠতে 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 সপ্তম আকাশে গেছে ইন্দিন ষষ্ঠ আকাশে আকাশে গিয়ে ডাল করে একটা গাছ ওই গাছের পাশে হচ্ছে জান্নাতুল মা এর পরে যান ক্ষমতার মালিক জনগণ পাগলামির জাগা পান না এর যান ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ পার করে বিশাল সমুদ্রের জগৎ বিশাল সমুদ্রের জগৎ এর উপরেও চাল্ল ওই আরসের ভিতরে ক্ষমতা ওয়াল আর একটা চিয়ার কারচিয়ার কারচিয়ার কার চেয়ার ওই ক্ষমতা ওয়ালার চেয়ারটা তো পাওয়ারফুল ওই চেয়ারের সামনে যদি সাত আকাশ সাত জমিন রাখা হয় কা হালকাতিন মুনকাতুন বিআরদি ফালাতিন মরু প্রান্তের ভিতরে একটা আন্টি যদি ছুড়ে মারা হয় আন্টি যেমন হারায় যাবে ক্ষমতা ওয়ালার চেয়ারের সামনে সাত আকাশ সাত জমিন যদি রেখে দেওয়া হয় আন্টির মত হয়ে হারায় যাবে মুসলমান কত বড় গন্ড মূর্খ হলে আমরা মনে করতে পারি ক্ষমতার মালিক জনগণ পার্লামেন্টে আইন করে সংশোধনী আনা দরকার ক্ষমতার মালিক জনগণ হতে পারে না ক্ষমতার মালিক জনগণ হতে পারে না আমার দেশের ক্ষমতার মালিক ছত্র অধিপতি একমাত্র যিনি তিনি কে এটা কোন রাজনৈতিক অজ নয় এটা আমার ধর্মীয় এটা আমার ইমানের এটা আমার এটা আমার বেঁচে থাকার ওয়াজ ওয়াজ এই না বুঝে মরলে কবরে আপনার শাস্তি হবে ঠিক না বেঠিক কথা নয় সব দলের যেহেতু আমার দেশের মূল হচ্ছে ইসলাম মূল কি এদেশের নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন আমার কাছে বড় রাষ্ট্রের চাইতে আমার ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় ঠিক না বেটি এই জন্য আমার ভাইরা চার কথার পরে আমাদের দায়িত্ব হচ্ছে ওমান যে লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে ফালা কল্লা ওলা মাল্লা ওলা বল্লা ওলা জাল্লা আল্লাহকে যে ভয় করে কথা বলবে পথ চলবে তার কোনোদিন অপমান নাই লাঞ্ছনা নাই অপদস্থ হবে না দুনিয়াতে একমাত্র নির্ভর করব কার উপরে নামাজ পড়ব কার জন্যে সেজদা দিব কার জন্যে চিন্তা করেন একটা সেজদা দেয় নাই শয়তান সাথে সাথে আল্লাহ বলেছে এন্নাকা রাজিম বের হয়ে যা আজকে থেকে তুই রাজিম একটা সেজদা দেয় নাই কয়টা একটা আল্লাহ বলেছে মিনাস সাগিরিন লাঞ্ছিতদের মধ্য অন্তর্ভুক্ত হয়ে গেলি বের তুই আজকে থেকে মারদুদ বিতাড়িত তুই আজকে থেকে শয়তান তুই আজকে থেকে ইবলিস বাথরুমে ডুববেন তখনও তার কাছ থেকে পানা খাইতে বসছেন তখন একটা ব্যারিকেড দিয়ে নিলেন ঘরের ভিতরে ঢুকতেছেন তখনও বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সব জায়গায় শয়তানের কাছ থেকে আগে পানা চেয়ে তখন আপনি ঘরের ভিতরে ঢুকলেন এত বড় নিকৃষ্ট হয়েছে কয়টা সেজদা না দেওয়ার কারণে আর আমি মুসলমানের সন্তান পাঁচ অক্ট নামাজে সতেরো আকাতে সতেরো দুগুণে এই চৌত্রিশটা সেজদা ফরস 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 প্রতিনিয়ত ছাড়লেন উম্মত দাবি করলেন লম্বা লম্বা উম্মত খুব বড় আসে কয়টা সেজদা খান আর বেতের নামাজে তিন ডাকাতে ছয়টা কয়টা হয় কথা না কয়টা চল্লিশটা আপনি উম্মত দাবি করলেন রসুল আপনাকে উম্মত বলবে না ঠিক না বলবে বলবে আল্লাহ সেদিন দেখবে কিছু কিছু নবীর উম্মত নামদারিদের হাত কেটে জাহান নামের মধ্যে পড়ে যাচ্ছে পা কেটে জাহান নামের মধ্যে আর বলবে সামনে দাঁড়িয়ে দেখতেছি হাত কেটে যাচ্ছে আমার উন্মতের পা কেটে যাচ্ছে আমার উন্মতির বডি কেটে জাহান নামের মধ্যে পড়ে যাচ্ছে আমার উন্মতের আয়াল্লা অবস্থা কেন সেই মুহূর্তে আমার নবী তাকায় দেখবে এমন কিছু উম্মত পার হয়ে যাচ্ছে যে উম্মতেরা পার হয়ে যাওয়ার সময়ে জাহান্নাম নাম নিচ থেকে একটা আওয়াজ দিবে ও মোমেন তুমি দ্রুত পার হয়ে চলে যাও কারণ তোমার আলো আমার জাহান আগুনকে আগুন দিচ্ছে তাড়াতাড়ি পার হো তোমার আলো জাহান নাম কিসের আলো এটা এই যে অজু করছেন অজু এই অজুর পানির আলো জল জল করে জ্বলবে সুভান পড়ছেন আলো জল জল করে জ্বলবে ইসলাম মেনেছেন পোশাক বানিয়েছেন ইসলামকে ইসলাম রে পোশাক বানান শরীরের শরীরের পোশাক ইসলাম রে বানান কেমনে বানাইবেন মহিলা করে দিছেন চুল খুললা খুলনা পাম্প করে চুল একটু হিসাব মিলান, কাসিয়াতুন আর ইয়াদ মা ইলাতুন মমি রাত কটা বাজে হাই রে রাত কইছিলাম বারোটা হয়ে আমি সাড়ে বারোটা আল্লাহ কইতে তো আমারও মনেছে কিন্তু প্রতিদিন কইতে কইতে আর কত কবখন তারপরও মনে যে 5টা মিনিট যদি বলি একটা মানুষ যদি হেদায়েত হয় একটা মানুষ যদি দিনের এর এটার চাইতে বড় পাওয়া আর কি হইতে পারে আহলামিন হুমুরিন নাআম একটা লাল টকটকে উঠ লাল টকটকে ঘোড়া পেলে যেমন মানুষ খুশি হয়ে যায় বর্তমানে একজন যদি বলে যে হুজুর আপনার একটা এলিয়ন গাড়ি হাদিয়া দিয়ে দিলাম একটা মার্সিটিস গাড়ি আপনাকে হাদিয়া করলাম হুজুর বিশাল খুশি আরে বাপরে এত বড় হাদিয়াটা দিল অথচ এর চাইতে খুশি হওয়ার বিষয় যে আপনার কথা শুনে একটা মানুষ দিনের দিকে চলে আসল মাঝে মাঝে অনেক মানুষ যখন বলে হুজুর আপনার কথা শুনে নামাজ ধরেছি কলিজাটা ভরে যায় এর বড় পাওয়া কি আছে এখান থেকে যদি একটা যুবক আজকে নিয়ত করেন যে নামাজ পড়ব নিয়ত করবেন আচ্ছা মন থেকে বলেন আমার ভাইয়েরা নিয়ত করবেন জান্নাতে যেতে চাই না আমরা আল্লাহ যেন একসাথে কবুল করে বলেন আমিন